বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2021 অষ্টম শ্রেণী এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, এবং এই সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই জ্যামিতি থেকে তোমাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন আসবে। সেই সৃজনশীল প্রশ্নটি কি হবে, এই দুইটা তিনটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, এই প্রশ্নের ভিতর থেকেই আসবে। এই জন্য মোটামুটি আমার এটি আলোচনা করা, তোমাদের যারা পরীক্ষা দেবে আগামীতে, তোমাদের জন্য অবশ্যই এটি ইম্পর্টেন্ট। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নের মধ্যে অষ্টম অধ্যায়ের তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক নম্বর যে উপপাদ্যটি, এই উপপাদ্যটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মনে রাখো, এই এক নম্বর যে উপপাদ্য, এই উপপাদ্যটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটি হচ্ছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ, এখানে চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জ্যামিতিটি মনে রাখবা যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান চার সমকোণ, এটি হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো। এবং আরেকটি প্রশ্ন আসার মতো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে এই যে এটা যে আয়তের ঠিক এটা না, এই যে এটা যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। দেখে নিবা তোমাদের প্রশ্ন যেভাবে হতে পারে, এই যে প্রমাণ করো যে এটা, ওকে, এই যে এখানে দেওয়া আছে যে মনে করি এ বিসিডি রম্বসের এসি বিডি কর্ণদ্বয়কে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে এইটা হতে পারে অথবা এটা হতে পারে। ওকে, এই দুইটার যে কোনো একটা প্রমাণ করতে পারলে তোমাদের অঙ্ক প্রমাণিত হয়ে যাবে। ওকে, অথবা লাস্টে দেখো এখানে দেওয়া আছে যে এইটা প্রমাণ করতে পারলে প্রমাণিত হয়ে যাবে, লাস্টে দেখো এই যে এখানে যেটি আছে, ওকে, এই যেটা। ওকে প্রিয় শিক্ষার্থী, এই একটা। আর জ্যামিতি সম্পাদ্য যদি আসে সেটা কোথায় থেকে আসবে সেটা আমি বলি। জ্যামিতি এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, সম্পাদ্য ছয়, কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দৈর্ঘ্য ও বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এবং এই প্রশ্নটি সাত নম্বর, এটিও আসার সম্ভাবনা খুবই আছে, কোন বর্গের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি কেমন হবে। এখন আমি আলোচনা করব এইগুলো কিভাবে সৃজনশীল পরীক্ষায় আসে, সৃজনশীল আকারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সৃজনশীল যে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটি দেখে আসি। আমাদের এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে পি কিউ আর এস রম্বসের পি আর ও কিউ আর কর্ণদ্বয় পরস্পরকে অভিন্দিতে ছেদ করে, যদি এইরকম উদ্দীপক থাকে তাহলে, এবং ক নম্বর প্রশ্ন ট্রাপিজামের সঙ্গে সঙ্গে চিত্র দাও, এটি থাকতে পারে। খ নম্বর প্রমাণ করো যে ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ কিউ আর এস, এবং গ নম্বর থাকতে পারে প্রমাণ করো যে কোন পিওএস সমান কোন কিউ ও আর সমান এক সমকোণ। এই তিনটা প্রশ্ন এইভাবে, এটি খুব ইম্পর্টেন্ট। মনে রাখবা যে এই যে বিশেষ করে এই দুইটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এর ভিতর থেকেই আসবে আমি শিওর দিতে পারি। এজন্য এই দুইটা তোমরা সুন্দর করে পড়বা, যেটি সমাধান আমি নিচে দিয়ে দিচ্ছি। ট্রাপিজাম কাকে বলে দেখো, ট্রাপিজাম যে চতুর্ভুজের একজোড়ে বিপরীত বাহু সমান্তরাল সে চতুর্ভুজকে ট্রাপিজাম বলা হয়। এই যে এখানে ট্রাপিজামের চিহ্ন দেওয়া আছে এবিসিডি, এবং খ নম্বর প্রশ্নটি, তার মানে এখানে কিন্তু দেওয়া আছে চিত্রে এবিসিডি এডি সমান্তরাল এবং এপি এবিসিডি একটি ট্রাপিজাম। এবারে খ নম্বর প্রশ্নটি যেটি বলছিল, এই যে এখানে খেয়াল করো উপরে, খ নম্বর প্রমাণ করো যে ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ কিউ আর এস, এটি এখন প্রমাণ করতে হবে। এটির প্রমাণ কিন্তু আমি এখানে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পি কিউ আর এস একটি রম্বস, এই রম্বসের দেওয়া আছে পি কিউ আর এস একটি রম্বস, পি আর কিউ এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে যেটি আমাদের প্রশ্ন সেটি। তারপরে দেখো ধাপ যথার্থতা, এক নম্বর পি এস আর সমান্তরাল কিউ আর এবং কিউ এস তাদের ছেদক, পি এস কিউ সমান এস কিউ আর, এটি হচ্ছে দেওয়া। এবার দুই নম্বর বলছে আবার পি কিউ এস আর সমান্তরাল হলে কিউ এস সমান তাদের ছেদক, এবং এস কিউ আর আর এস কিউ, এটা হচ্ছে দুই নম্বর তিন দুই নম্বর এবং তিন নম্বরটা একই রকম, পি কিউ এস পি কিউ আর এস এ এই দুইটা লেখা যায়। যদি এরকম লেখা যায় তাহলে, এবং কিউ এস সমান সাধারণ বাহু, এবং তাহলে আমাদের যেটি চাচ্ছিল প্রমাণিত সেটি কিন্তু হয়ে গেল। এটি কোথায় থেকে হয়ে গেল, এই যে দেখো কোন কোন উপপাদ্য থেকে ত্রিভুজ কোন কোন বাহু একান্তর কোণ এবং একান্তর বাহু, এই যথার্থগুলোগুলো কিন্তু এগুলো কিন্তু লিখতে হবে, এটা মনে রাখবা। হ্যাঁ, এবার গ নম্বর প্রশ্নটা দেখো, দেওয়া আছে পি কিউ আর এস রম্বসের কিউ এস
QS পরস্পরকে অভিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে POS কোণ সমান QOR সমান এক সমকোণ প্রমাণ ধাপ রম্বসের রম্বসের একটি সামান্তরিক আমরা জানি তাহলে সুতরাং POR ও এবং QOS ও সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের সমকোণের সমদ্বিখণ্ড নির্ণয় করে অর্থাৎ এই যে এরকম বাহু এটা যদি এরকম করা যায় তাহলে এটা যেখানে কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে সমকোণ উৎপন্ন হয় দুই নম্বরটা দেখো PO QO এবং QOR তাহলে PR সমান QR এবং PO সমান RO QO ও কিউ সমান ও কিউ এটা দেওয়া আছে একই রকম এই যে এক নম্বর থেকে সাধারণ বাহু এবং এইগুলো যে এটা আমরা প্রমাণ করলাম সেটা এই একইভাবে সুতরাং পিও কিউ সমান কিউ ও আর এবং পিও আর সমান প্লাস কিউ ও আর একই রকম এটা সরলকোণ দেখো এটা প্রমাণ করা হয়ে গেল সমান দুই সমকোণ একই রকম এখান থেকে দেখো পিও কিউ প্লাস পিও কিউ সমান দুই সমকোণ একই রকম কিন্তু তাহলে দুইটা এখানে লেখা গেল এই পাশে দুই আর এই পাশে দুই কাটাকাটি হয়ে গেলে পি ও কিউ সমান এক সমকোণ পি ও কিউ সমান কিউ ও আর সমান এক সমকোণ এটা হচ্ছে আগে একবার দেখালে এখন একবার দেখানো হলো ওকে তার মানে এটা প্রমাণিত হয়ে গেল অনুরূপভাবে প্রমাণ আমরা যেটা আমাদের প্রশ্ন সেটা আমরা দেখাই দিতে পারি যে কি পিও এস সমান এস ও আর সমান এক সমকোণ ওকে অনুরূপভাবে এটাও প্রমাণ করা যায় তাহলে আমাদের যে প্রশ্নটি যেটি সেটি প্রমাণ হয়ে গেল ওকে এবারে দেখো দুই নম্বর প্রশ্নটি যেটি বলছে চিত্রে পি কিউ আর এস একটি সামান্তরিক একটি ঘনকের ধার 5 সেন্টিমিটার হলে এর সমগ্র উত্তরের ক্ষেত্রফল নির্ণয় করো ঘনবর উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে পি কিউ আর এস সমান 4 সমকোণ এবং কর্ণ পি আর সমান কর্ণ কিউ এস হলে প্রমাণ করো যে পি কিউ আর এস একটি আয়ত প্রিয় শিক্ষার্থী এখানে দুই নম্বর অঙ্কটিতে এত এত ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে আমি আশা করি সেই 100% আসার সম্ভাবনা আছে এই এইটা এটা এতই ইম্পর্টেন্ট এখন এইটা দেখি আমরা কি করে প্রমাণ করা যায় দেওয়া আছে ঘনকের ধার 5 সেন্টিমিটার মনে করি ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য এস এর হলে আমরা জানি ঘনকের ক্ষেত্রফল হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a² ওকে এই 6a² যদি হয় তাহলে 6 × r এর সমান কিন্তু এখানে 5 দেওয়া আছে 5² যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে কি এটা 6 আর এটা হচ্ছে 5 × 5 = 25 সমান টোটাল 150 এটি হচ্ছে বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে উত্তর ওকে এবারে খ নম্বরটা দেখো পি কিউ আর এস একটি সামান্তরিক আঁকানো হয়েছে বিশেষ নির্বাচন পি কিউ আর এস একটি সামান্তরিক পি আর কিউ আর কিউএস এবং পি কিউ আর এস সামান্তরিককে দুটি করে ত্রিভুজে বিভক্ত করে প্রমাণ এখানে প্রমাণ একটা বড় প্রমাণ দেওয়া আছে এটা তোমাদের বইয়ে আমি একটু আগে দেখাইছি হুবহু বইয়ের অঙ্ক এটা তোমরা দেখে নিবা হ্যাঁ এটা এটি এই যে পি কিউ আর এস লাস্টে প্রমাণ এটা তোমরা দেখে নিবা এটা তোমার বইয়ের অঙ্ক কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা এবং এখানে দেখো গ নম্বর অঙ্কটি অনুসরণী 8.1 আট নম্বরের সমাধান অনুরূপ পৃষ্ঠা নম্বরটা এখানে দেওয়া নেই এই এইটা 8 নম্বর অঙ্কর মতো অনুরূপ এটা তোমরা 8 নম্বরটা দেখে নিলে হয়ে যাবে এবং এটিও কিন্তু আসার সম্ভাবনা আছে এবার দেখো একটি সমাধান সম্পাদ্য নিয়ে আলোচনা করবো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো প্রদত্ত দ্বিতীয় রেখাংশটিকে কোনো বর্গের বাহুর বিবেচনা করে অঙ্কনের বিবরণ সহ বর্গটি আঁকো যেটি কিন্তু আমি দেখাইলাম হ্যাঁ একটি বর্গ আঁকানোর কথা কিন্তু সেটি আমি দেখাইছি একটু আগে ওইভাবে আঁকাতে হবে আর এটি হচ্ছে প্রশ্ন ওই প্রশ্ন এভাবে হতে পারে ওকে এখন এটার উত্তর এখানে দেওয়া আছে একটি এ সমান 5 সেন্টিমিটার বি সমান 4 সেন্টিমিটার একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে এটি ক নম্বর ছিল আর খ নম্বরটা বলছে সামান্তরিকটা আঁকাতে সামান্তরিক আঁকানোর বিবরণ এখানে দেওয়া আছে এবং গ নম্বরটা বলছে বর্গ আঁকাতে এবং বর্গ কীভাবে আঁকাতে সেটাও তো তোমরা অবশ্যই জানোই ওকে বর্গ আঁকাতে হলে অবশ্যই আমরা জানি যে এখানে একটু লম্ব আঁকাতে হবে এবং একই বৃত্তচাপ এখানে এখানে নিয়ে এবং এখান থেকে মাপ নিয়ে বর্গ আঁকানো হয় এবং এই যে বাহুটা কেটে নিয়ে হয়েছিল কেটে নেওয়া এর সমান করে সেটি সেই বাহু সমান করে এখান থেকে উপরে কেটে নিতে হবে এই জায়গায় এবং এখান থেকে একটি বৃত্তচাপ এখানে এবং এখান থেকে একটি বৃত্তচাপ এখানে দিলে এগুলো দুটো যোগ করলে একটি বর্গ হয়ে যাবে ওকে এভাবে চেষ্টা করবো আঁকানোর এটি খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী এই ছিল মোট আলোচনা আশা করি আমার আলোচনাটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে পরবর্তীতে আমি কোনো কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ